Good morning to everyone. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class of Standard 2 Computer. Okay, let's start. Students, you can see I have opened the chapter. This is our chapter. And our chapter name is Input and Output Devices. এই চ্যাপ্টারটা আমরা আগে শুরু করেছিলাম। আগের দিন আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসের সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা কি জানবো? আজ আমরা জানবো প্রসেসিং ডিভাইস। ওকে, সো লেট স্টার্ট। প্রসেসিং ডিভাইস, হোয়াট ইজ প্রসেসিং? প্রসেসিং ডিভাইস কি বা প্রসেসিং আমরা কাকে বলছি? প্রসেসিং মিন্স ওয়ার্কিং অন দ্য ইনপুট অ্যান্ড প্রডিউসিং দ্য কারেক্ট রেজাল্ট। প্রসেসিং কি হচ্ছে? ইনপুটকে নিয়ে যে কাজ করছে এবং আমাদেরকে একটা কারেক্ট রেজাল্ট দিচ্ছে, দ্যাট ইজ আউটপুট। সেটা কি? যে রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আউটপুট। তাহলে হোয়াট ইজ প্রসেসিং? প্রসেসিং মিন্স ওয়ার্কিং অন দ্য ইনপুট অ্যান্ড প্রডিউসিং দ্য কারেক্ট রেজাল্ট, দ্যাট ইজ আউটপুট। ওকে, দ্য সিপিইউ কন্ট্রোলস অল দ্য কানেক্টেড ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। সিপিইউ নিয়ন্ত্রণ করছে কাদেরকে? ইনপুট এবং আউটপুট ডিভাইসেসগুলোকে। সমস্ত যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো কম্পিউটারের মধ্যে কানেক্ট করা আছে বা যুক্ত করা আছে তাদেরকে কন্ট্রোল করছে এই সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা আমরা আগে পড়েছি। ইট ইজ এ প্রসেসিং ডিভাইস। এই সিপিইউ হচ্ছে প্রসেসিং ডিভাইস, ঠিক আছে? ইট প্রসেস দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য ইনপুট ডিভাইসেস অ্যান্ড সেন্ডস দ্য রেজাল্টস টু দ্য আউটপুট ডিভাইসেস। কী বলছে দেখো, এই যে ইনপুটগুলো আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেটাকে কী করছে? প্রসেস করছে এবং আউটপুট ডিভাইসের রেজাল্টটা দিচ্ছে। এই তথ্যগুলো থেকে যে রেজাল্টটা আসছে বা ফলাফলটা আসছে সেই ফলাফলটা আমাদেরকে সেন্ড করছে কোথায়? আউটপুট ডিভাইসের মধ্যে, মানে মনিটরের মধ্যে। মনিটরের মধ্যে আমরা শো করতে পাচ্ছি বা প্রিন্টারের মধ্যে আমরা প্রিন্ট করে হার্ড কপি হিসেবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? নেক্সট আমরা পড়ব স্টোরেজ ডিভাইসেস। আমরা এতক্ষণ পড়লাম প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইসের যদি একটা এক্সাম্পল দিতে বলে সেটা কী হবে? সেটা হচ্ছে সিপিইউ। এবার হচ্ছে স্টোরেজ ডিভাইস। এ স্টোরেজ ডিভাইস ইজ ইউজড ইন কম্পিউটার্স টু স্টোর ডাটা। স্টোরেজ ডিভাইস কী করতে ব্যবহার করা হয় কম্পিউটারে? কম্পিউটারের ডাটা বা তথ্যকে জমা করে রাখতে ব্যবহার করা হয়, স্টোর করে রাখতে ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে কী কী বলা যায়? সিডি, ডিভিডি, পেনড্রাইভ অ্যান্ড হার্ড ডিস্ক আর ইউজ টু স্টোর ইনফরমেশন। এই সিডি, ডিভিডি, পেনড্রাইভ এবং হার্ড ডিস্ক কী করছে? ইনফরমেশন বা তথ্যকে স্টোর করে রাখতে ব্যবহার করা হচ্ছে। তার মানে স্টোরেজ ডিভাইসের এক্সাম্পল হচ্ছে সিডি, ডিভিডি, পেনড্রাইভ, হার্ড ডিস্ক এগুলো। এবার আমরা সিডি, ডিভিডি এগুলো সম্পর্কে একটু জানবো। দেখো নিচে ছবির মাধ্যমে দিয়েছে, এটা হচ্ছে সিডি, এটা এই পিকচারটা দেখো ডিভিডি, এটা পেনড্রাইভ এবং এটা হার্ড ডিস্ক। এগুলোর পিকচার সব দিয়ে দিয়েছে। সিডি ডিভিডিটা কি? সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। সিডি এর ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ডিস্ক। আর ডিভিডি এর ফুল ফর্ম কি? ডিভিডি স্ট্যান্ডস ফর ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক। দিস আর ইউজ টু স্টোর ইনফরমেশন। এগুলো কি? ইনফরমেশনকে স্টোর করে রাখতে ব্যবহার করা হয়ে থাকে। বোথ অফ দিস আর সার্কুলার ইন শেপ। এগুলো প্রত্যেকটাই কিন্তু বৃত্তাকার, দেখো সব গোল গোল বৃত্তের মতো, তাই তো? এগুলো সব বৃত্তাকার। এ ডিভিডি হ্যাজ মোর স্টোর ক্যাপাসিটি দ্যান এ সিডি। এই ডিভিডিটা কি? সিডির থেকেও বেশি তথ্য জমা করে রাখতে পারে বা স্টোর করে রাখতে পারে। সিডি তো একটা স্টোর করে রাখতেই পারছে ইনফরমেশনকে, এর থেকে যতটা না পারছে এর থেকেও ডিভিডি কিন্তু আরও বেশি তার ক্যাপাসিটি রয়েছে বা ক্ষমতা রয়েছে স্টোর করে রাখার, ঠিক আছে? এবার হচ্ছে পেনড্রাইভ। দেখো এই যে এটা হচ্ছে পেনড্রাইভের পিকচার। এই পেনড্রাইভটা কী বলছে? পেনড্রাইভ ইজ এ স্মল ডিভাইস। এটা খুবই একটা ছোট্ট পেনড্রাইভ আমরা সবাই দেখেছি, দেখবে কম্পিউটারে লাগানো থাকে পেনড্রাইভগুলো। তো এই পেনড্রাইভ হচ্ছে খুবই স্মল ডিভাইস। ইট ইজ কানেক্টেড টু এ ইউএসবি পোর্ট অন দ্য সিপিইউ বক্স। এটা কীভাবে কম্পিউটারে লাগানো থাকে? একটা ইউএসবি পোর্টের সাহায্যে সিপিইউ এর মধ্যে লাগানো থাকে। সো ডাটা ক্যান ইজিলি বি কপিড, স্টোর্ড অর ট্রান্সফার ফ্রম এ পেন ড্রাইভ টু এ কম্পিউটার অর ভাইস ভার্সা। কী বলছে এটা? যে ডাটাগুলো খুব সহজে গিয়ে পেন ড্রাইভের সাথে সাহায্যে ডাটাগুলো খুব সহজেই কপি করা যায়, স্টোর করা যায় বা ট্রান্সফার করা যায় কম্পিউটারের মধ্যে এই পেন ড্রাইভের সাহায্যে, ঠিক আছে? হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক কোনটা? এইটাকে বলা হচ্ছে হার্ড ডিস্ক। দেখো এই পিকচারটা হচ্ছে, এটা হচ্ছে হার্ড ডিস্ক।
ইট অলসো স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, এটা কি আরও অনেক বেশি ডাটাকে স্টোর করে রাখতে পারে। ইট কামস ইন ভেরিয়াস স্টোরেজ ক্যাপাসিটি, এর প্রচুর স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে বা ধরে রাখার ক্ষমতাটা প্রচুর রয়েছে। এই ছিল তোমাদের এই ইনপুট আউটপুট ডিভাইস চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা তো এখানেই শেষ হয়ে গেল, আমরা এবার দেখে নেব রিসেলে কী রয়েছে। আমরা এই চ্যাপ্টারটায় কী কী পড়লাম তাহলে প্রথম থেকে একটু রিসেল বা রিমেম্বার করে নিই, ঠিক আছে। টেকিং ইন ইজ কল্ড ইট দ্য ইনপুট, আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি ইনপুট। গিভিং আউট ইজ কল্ড ইট দ্য আউটপুট, যেটা আমাদেরকে দিচ্ছে কম্পিউটার যেটা নিচ্ছে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আউটপুট। হোয়েন দ্য কম্পিউটার ওয়ার্কস অন দ্য ইনপুট ইট ইজ কল্ড ইট প্রসেসিং, যখন কম্পিউটার ইনপুটটা নিয়ে কাজ করছে সেইটাকে বলা হচ্ছে প্রসেসিং। কিবোর্ড অ্যান্ড মাউস আর দ্য মোস্ট কমনলি ইউজড ইনপুট ডিভাইসেস দ্যাট আর ইউজ টু গিভ ইনফরমেশন টু এ কম্পিউটার। কিবোর্ড আর মাউস হচ্ছে কি খুবই একটা কমন ইনপুট ডিভাইস যেটা কম্পিউটারকে ইনপুট দিচ্ছে বা তথ্য দিচ্ছে। অল দ্য ওয়ার্ক ইন দ্য কম্পিউটার ইজ ডান ইনসাইড দ্য সিপিইউ, কম্পিউটারের সমস্ত কাজ হয় কিসের মধ্যে সিপিইউ এর মধ্যেই। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আউটপুট ডিভাইসেস অ্যালাউ আস টু রিসিভ ইনফরমেশন ফ্রম এ কম্পিউটার, আউটপুট ডিভাইসের মধ্যে আমরা কি কম্পিউটার থেকে যে ইনফরমেশনগুলো বা মানে নেওয়ার পরে যেটা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আউটপুট ডিভাইসের মধ্যে দেখতে পাচ্ছি। দ্য সিপিইউ ইজ এ প্রসেসিং ডিভাইস, একটা প্রসেসিং ডিভাইসের এক্সাম্পল হচ্ছে সিপিইউ, বা সিপিইউ হচ্ছে প্রসেসিং ডিভাইস। স্টোরেজ ডিভাইস ইজ ইউজড ইন কম্পিউটার টু স্টোর ডাটা, স্টোরেজ ডিভাইস কী করা হয় কম্পিউটার কী করতে ব্যবহার করা হয়, ডাটাকে স্টোর করে রাখতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এইটুকু হচ্ছে তোমাদের চ্যাপ্টার, আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই। এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, এটাই তোমাদের কিন্তু এসএ ওয়ানে এক্সামে পরীক্ষা হবে এই চ্যাপ্টারটা। নেক্সট দিনকে আমরা এক্সারসাইজগুলো করে নেবো। ওকে স্টুডেন্টস, টাটা, হ্যাভ এ নাইস ডে।